হ্যাঁ, যেটা বলছিলেন, বর্তমানে যেহেতু উল্লেখযোগ্য কোনো ওয়েদার সিস্টেম পশ্চিমবঙ্গের জেলা নেই, মেনলি উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়াই রয়েছে, তাই তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 5 দিনে। দিনের বা রাতের তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে সামান্য একটু কম চলছে, মোটামুটি 1 থেকে 2 ডিগ্রি মতো কম দক্ষিণবঙ্গের জন্য, এবং এইটাই কন্টিনিউ করবে আগামী 5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রির কাছাকাছি, স্বাভাবিকের থেকে সামান্য। বছরের এই সময় স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে 16.1 ডিগ্রির কাছাকাছি থাকে। আগামী 5 দিনে মোটামুটি এরকমই থাকবে কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 14 ডিগ্রির কাছাকাছি, এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা এটাও স্বাভাবিকের থেকে একটু কম রয়েছে কলকাতার ক্ষেত্রে, মোটামুটি 25 থেকে 24 ডিগ্রির কাছাকাছি থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী 4-5 দিনে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না আগামী 1 সপ্তাহ। উত্তরবঙ্গেও কোনো বৃষ্টিপাত থাকছে না? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই আগামী 1 সপ্তাহ শুষ্ক ওয়েদারই থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 1 সপ্তাহ। আজকে ভোরের যে তাপমাত্রা, তাতে জেলাওয়ারি সর্বনিম্ন দার্জিলিংয়ের পর কে দক্ষিণবঙ্গে? কে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেনলি বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলোর 10 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা চলছে। বীরভূমে সর্বনিম্ন ছিল আজকে 10.2 ডিগ্রির কাছাকাছি। বেশ, মোটামুটি আগামী 4-5 দিন এইরকমই থাকবে, খুব একটা তাপমাত্রার পরিবর্তন হবে না। পশ্চিমের জেলাগুলোয় কলকাতা থেকে আরও 3-4 ডিগ্রি কম থাকবে।